বিরতির পর স্বাগত। আগামী 5ই জানুয়ারি পূজ্যপদ ও বীণ দাদার জন্মদিবসকে সামনে রেখে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সৎসঙ্গের পক্ষ থেকে আজ গান্ধীগ্রাম বাজারে সাফাই অভিযানের আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে গান্ধীগ্রাম সৎসঙ্গের এলাকাভুক্ত প্রায় 70 থেকে 80 জন যুবকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। যেদিন তারা প্রথমেই মন্দির চত্বরের পর গান্ধীগ্রাম বাজারের চারপাশ সহ গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সকল সৎসঙ্গীরা হাত লাগিয়েছেন। গোবিন্দদার জন্মদিনকে বা জন্মদিবসকে সামনে রেখে সাফাই অভিযানের পাশাপাশি আগামী 5ই জানুয়ারি বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানাচ্ছেন তারা। তারা কি বলছেন আজকের এই কর্মসূচি থেকে শুনুন। আগামী 5ই জানুয়ারি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বংশধর পঞ্চম পুরুষ শ্রী শ্রী গোবিন্দার জন্মদিন আগামী 5ই জানুয়ারি, সেই দিনটাকে উদ্দেশ্য করে আমরা সপ্তাহব্যাপী গান্ধীগ্রাম মন্দিরের যে যুব সৎসঙ্গীরা আছে, যুবকরা আছে, যুবক ভাইয়েরা আছেন, সবাই বিভিন্ন অনুষ্ঠান নিয়েছেন। সেই অনুষ্ঠানেরই আঙ্গিক হিসাবে আজকে গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দির এবং গান্ধীগ্রাম বাজার সহ তৎসংলগ্ন এলাকায় সাফাই অভিযান কার্যক্রম রয়েছে। সেই সাফাই অভিযানের কার্যক্রম এখন চলছে। এই অনুষ্ঠানে আজকে আমাদের এই এলাকার প্রায় 70 থেকে 80 জন যুবক সৎসঙ্গী ভাইয়েরা এতে অংশগ্রহণ করেছে এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সারা পড়েছে। সবাই সহযোগিতা করেছে, এলাকার যারা বাজারের ব্যবসায়ী যারা আছেন, এমনিতে ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী যারা আছেন, সবাই আজকের এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছে এবং তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এবং আগামী 5 তারিখ যে আমাদের কর্মসূচি, গোবিন্দার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে সেখানে হেলথ ক্যাম্প হবে, বিভিন্ন ধরনের সামাজিক কাজ কার্যক্রম, হেলথ ক্যাম্প থেকে শুরু করে অন্যান্য নানাবিধ মিষ্টি, বিভিন্ন হসপিটালের মধ্যে গিয়ে মিষ্টি বিতরণ করা হবে রোগীদের মধ্যে, তারপর বিভিন্ন অনাথ আশ্রমের মধ্যে গিয়ে কাপড় বস্ত্র বিতরণ করা হবে, বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে, কর্মসূচি আমাদের মধ্যে রয়েছে, মানে নেওয়া হয়েছে। এই মন্দিরে গান্ধীগ্রাম সৎসঙ্গ মন্দিরে অধীনস্থ যে যুব সৎসঙ্গীরা আছেন তারা এই ধরনের বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং তারই ফলশ্রুতিতে আজকে এখন যে কার্যক্রম চলছে বাজার সাফাই অভিযান। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত আগামী 5ই জানুয়ারি অভিনেতার জন্মদিবসকে কেন্দ্র করে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। আজ সাফাই অভিযান এবং আগামীতে তারা বিভিন্ন স্বাস্থ্য শিবির থেকে শুরু করে একাধিক সামাজিক কর্মসূচিতে হাত দেবে বলে জানাচ্ছেন। মূলত 5ই জানুয়ারি পূজ্যপদ এবং বীণ দাদার জন্মদিবস, তাকে সামনে রেখে বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সৎসঙ্গের পক্ষ থেকে আজ গান্ধীগ্রাম বাজার সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।